কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের দেখাবো কিভাবে টেস্ট ঠিক রেখে কম খরচে বাসায় খুব সহজে হোয়াইট সস তৈরি করবেন। তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয় পারফেক্ট হোয়াইট সস। মিডিয়াম আঁচে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা দিয়ে বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ইতালিয়ান বিভিন্ন ডিশে হোয়াইট সস ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশে ভীষণ জনপ্রিয় হোয়াইট সস, এর অপর নাম হচ্ছে ব্রেসামল সস। যেই বাটারটা গলে গেল এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা বাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, এতে করে ময়দার যে র ফ্লেভারটা আছে সেটা দূর হয়ে যাবে। যেই ময়দা ও বাটার খুব ভালোভাবে মিশে গেল এবার এতে অ্যাড করব 1 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা ফুল ক্রিম দুধ। দুধ দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে যাতে করে কোনো লাঞ্চ বা দলা বেঁধে না যায়। দুধ কিন্তু ময়দা ও বাটারের সাথে ভালোভাবে মিশতে চাইবে না, তাই একটু ধৈর্য নিয়ে মিশাতে হবে। দুধটা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া ও স্বাদমতো লবণ। এগুলো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হোয়াইট সসের রিয়েল ফ্লেভার পেতে হলে এগুলো অ্যাড করতেই হবে। যখন দেখবেন হোয়াইট সসটা একটু গাঢ় হয়ে গিয়েছে তখন বুঝতে হবে হোয়াইট সসটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমি যখন চামচ থেকে ফেলছি তখন কিন্তু একেবারে পড়ে যাচ্ছে না, আস্তে আস্তে পড়ছে। এই ঘনত্বেই কিন্তু সসটা নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে। চুলার জালটা বন্ধ করে দিয়ে একটি সার্ভিং ডিশে হোয়াইট সস নিয়ে নিচ্ছি। খুব সহজেই খুবই অল্প সময়ে হোয়াইট সস তৈরি হয়ে যায়। আপনারা এভাবে হোয়াইট সস তৈরি করলে হোয়াইট সসের যে রিয়েল টেস্ট তাই পাবেন। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হলো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।